नमस्कार बंधुरा, आज के चले एसेछि टमेटो ससेर रेसिपी निये आर संगे यूट्यूबेर एकटी प्रयोजनीय कथा अवश्य शेयर करब। आर ए टमेटो सस किभाबे बाड़ीते बानानो जाय, कोनो प्रिजार्भेटिभ छाड़ा, कोनो कलर छाड़ा, फ्रिज छाड़ा संरक्षण करा जाय बछरभर, सेटाई तोमादेर संगे शेयर करब। भीषण इजी एवं आमरा केउई चाई ना केमिकल विभिन्न जिनिस खेते, कारण जेहेतु ब्रैंडेड जिनिसगुलोते सेई समस्त जिनिसगुलो थाके। तो नॉर्मल नैचरल उपाये जे टमेटो सस तैरी करा जाए एवं बछर भर फ्रिज छाड़ाई संरक्षण करा जाए किभाबे, सेटा तोमादेर संगे बोलबो। एकटू स्किप करले चलबे ना, कारण प्रत्येकटा टिप्स तोमादेरके फलो करते हबे। एवं टमेटो सस बनाते बनाते प्रयोजनीय यूट्यूबेर कथागुलो सेरे फेलबो। चलो टमेटो सस बा टमेटो केचाप जाई बोलो ना केन, हट टमेटो सस जेटाई बोलो ना केनो, सेटार जोन्नो प्रथमे जेटा उपादान बा उपकरण जाई बोलो रखो सेटा होच्छे टमेटो। बेश लाल लाल पाका टुसटुसे टमेटो निले पड़े खूब भालो हय टमेटो केचापटा। आर देखो टमेटोटाके किन्तु आमी भालोभावे धुए एकदम जल शुकिये निएछि, कारण टमेटोर गाए एक माने एकटुओ जल थाका जाबे ना, जेहेतु आमरा कोनो प्रिजार्भेटिव यूज करब ना, सेई कारणे किन्तु जल थाका जाबे ना, जल थाकले नष्ट हये जाबे। आगे धुए निएछि एकटु हावाय जल बा रोदे एकटु जल शुकिये निएछि हालका দিয়ে, এখন আমি মুখগুলো আর টমেটোর পেছন দিকগুলো যেগুলো হয় সেগুলো একটু কেটে নেব, ওগুলোর কোনো প্রয়োজন নেই। এইভাবেই আমি সবগুলো কেটে নেব, ছোটো ছোটো পিস করতে পারো। আর এই দেখো সাইড মুখগুলো আর পিছনগুলো আমি কেটে নিয়েছি, এগুলো একটু সবুজ সবুজ ভাব হয় আর শক্ত হয় বলে, আর এইভাবেই কেটে নিয়েছি। আর এই বাকি টমেটোগুলোও ঠিক একইভাবে কেটে নেব। আর ছোটো বড় কোনো ব্যাপার না, টমেটো জানি কড়াইতে পড়লেই গলে যায়। আর এই দেখো এগুলো জাস্ট সরিয়ে রেখে দেবো। আর এখন আমি ধরিয়ে নিয়েছি হচ্ছে গ্যাস, আর একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তেল জল কিচ্ছু না থাকে, এবং শুকনো কড়াইয়ের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোতে নুন হলুদ এখন কিছুই দেবো না, আর টমেটোগুলো হচ্ছে সেদ্ধ হতে দেবো। আর টমেটো জানি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গলে যায়, আর এতে কিন্তু কোনো রকম জল ইউজ করবো না। বারবার আমি জলের কথাটা এই কারণে বলছি, জল ইউজ করলে কিন্তু এটা বেশি দিন থাকবে না, এবং ফ্রিজ ছাড়া তো থাকবেই না, মানে একেবারেই সংরক্ষণ করা যাবে না। তো এইভাবে নেড়ে চেড়ে নাড়তে নাড়তেই দেখো টমেটো থেকে জল বেরিয়ে গেছে দেখতে পেলে, সেই জন্যই আমি বললাম পাকা টমেটো নিতে হবে, লাল টুসটুসে পাকা। তো এইটাকে এখন আমি এইভাবেই সেদ্ধ হতে দেবো, আর তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় সেই কারণে একটা ঢাকনা আমি চাপা দিয়ে দেবো, আর মাঝে মাঝে খুলে খুলে জাস্ট নেড়ে নেব যাতে লেগে না যায়। আর এইভাবে বেশ দু তিনবার নেড়ে নিলে পরেই সেদ্ধ হয়ে যাবে। দেখো টমেটো আমার সেদ্ধ হয়ে একদম গলে গেছে, দেখতেই পাচ্ছ একদম প্রচুর পরিমাণে জুসটা যেটা সেটাও বেরিয়ে গেছে। আর এখন তেমন কিছুই করার নেই, কারণ এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর এই টমেটো সেদ্ধটাকে আমি একদম পুরোপুরি ঠান্ডা হতে দেবো, গরম অবস্থায় কিছুই করা যাবে না। আর টমেটোটা পুরো দেখো ঠান্ডা হয়ে গেছে, এখন একদম ঠান্ডা আমি ছেড়ে দিয়েছিলাম, ন্যাচারালভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এর যে জুসটা দেখতে পাচ্ছ, এই জুসটা আমি কিছুটা এইখানে সরিয়ে রাখছি, কেন রাখছি আমি সেটাও পরে বলছি, ভিডিওতেই দেখাবো তোমাদেরকে। এই জুসটা কিছুটা সরিয়ে রাখলাম, কারণ তেঁতুলের এটা তেঁতুল রয়েছে একটা, সেটা তোমরা পাকা তেঁতুল দিয়েই করতে হবে, কাঁচা তেঁতুলে হবে না। তাই কিছুটা পরিমাণ জুস সরিয়ে রেখে আমি এখন এই যে টমেটোটা রয়েছে সেটাকে হচ্ছে পেস্ট করব। আর সেই জন্য হচ্ছে মিক্সির একটা যেটা বড় বাটি থাকে সেটাতে নিলেই সুবিধা হয়, কারণ অনেকটা পরিমাণ একসঙ্গে ধরে যাবে। আর তা যদি না হয় তাহলে ছোটো বাটিতে বারবার করতে হবে, আর চেষ্টা করবে বাটিটার অর্ধেকটা নেওয়ার জন্য, যে বাটি নাও তার অর্ধেকটা, কারণ এটা যখন জুস হবে মানে পেস্ট হয়ে যাবে আর কি, তখন কিন্তু পরিমাণে বেড়ে যাবে, তখন ছিটকে গিয়ে মানে ঢাকনাটা খুলে গিয়ে সম্ভাবনা থাকতে পারে অ্যাক্সিডেন্টের। আর এইখানে আমি কয়েকটা রসুন কোয়া দিচ্ছি, 12-13-14 কোয়ার মতো রসুন কোয়া, পরিমাণ বুঝে রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে যাতে দোকানের স্বাদটা আসবে। এবারে পেস্ট করে নেব এটাকে আমি। দেখো পেস্ট আমার সম্পূর্ণ হয়ে গেছে, পুরো একটা স্মুথ পেস্ট হয়েছে, একদম স্মুথ। আর বারবার বলছি রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে যাতে দোকানের একদম ব্র্যান্ডেড মালের স্বাদটা আসে। তো এইবারে আমি হচ্ছে এইরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, আর এইরকম ছাঁকনি যদি হাতের কাছে না পাওয়া যায় তাহলে সাদা কাপড়, পাতলা সুতির সাদা কাপড় তাতে ফেলেও কিন্তু আমরা ছাঁকতে পারি। আমার যেন কেন মনে হলো কাপড়ের থেকে এই ধরনের ছাঁকনিতেই বেশি সুবিধা, তা আমি এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে হচ্ছে ছেঁকে নিচ্ছি যাতে বীজ
দানাগুলো ছাঁকনির মধ্যেই থেকে যায়। দেখো পুরো মানে একদম স্মুথ জুস যেটা সেটা পড়ছে। আর এইভাবে পুরোটাই আমি ছেঁকে নেব। দেখো বীজগুলো দেখা যাচ্ছে। এইভাবে পুরোটা ছেঁকে নেওয়ার পর বারে 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 ছেঁকে নেব, মানে এক মানে একবারে তো আর হবে না এই ছাঁকনির মধ্যে, ওই জন্য বারে বারে ছেঁকে নেব। আর দেখতেই পাচ্ছ বারে বারে ছেঁকে নিচ্ছি, কারণ যতই আমরা মিক্সিতে পেস্ট করি টমেটোর বীজগুলো কিন্তু পেস্ট হয় না, সেগুলো থেকেই যায়, আর সেগুলো কখনোই সসের মধ্যে ভালো লাগবে না। ঠিক সেই কারণে সবটুকু ছেঁকে নিয়ে দেখো আমার এইটুকু ছিবড়ে বলো বা যাই বলো এটা আমি ফেলে দেবো, এটা কোনো কাজেই লাগবে না। এটা সরিয়ে রাখলাম, এটা ফেলে দেওয়ার মতন। আর এই যে তখন তেঁতুলের মধ্যে আমি টমেটোর জুসটা নিয়েছিলাম, এইটা থেকে আমি পাল্প বের করে নেব। তার কারণ হচ্ছে এই পাল্পটা আমি জল দিয়ে বের করলাম না, ওই যে বললাম জল কিন্তু এক ফোঁটাও ইউজ করা যাবে না এই টমেটো সসের পুরো রেসিপিটাতে। তো আমি এই টমেটোর রসটা দিয়েই তেঁতুলটা থেকে পাল্প বের করে নেব, কারণ শুধু তো চটকালে পাল্প বেরোবে না, ঠিক সেই কারণেই হচ্ছে টমেটোর জুসটা দিয়ে পাল্প বের করে নেব এবং সেটাকে ভালোভাবে চটকে ওই একই প্রসেসে টমেটোর মতো করেই ছাঁকনিতে আমি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছ ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এবং এটা থেকে এই টমেটোর মধ্যে তেঁতুলের যদি টেস্ট না দেওয়া হয় না, একটা খাট্টা মিঠা যে সসের স্বাদ সেটা কিন্তু আসবে না। যে যে জিনিসগুলো আমি দিচ্ছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু দিতে হবে। দেখো টমেটোর সঙ্গে আমি এই যে তেঁতুলটাকে ছেঁকে নিয়ে তেঁতুলটুকু বাইরে মানে ওটুকু ছিবড়ে ফেলে দিলাম। এইবার আমি একটা কড়াইতে বসিয়ে দেবো, একদম খালি কড়াই, শূন্য কড়াই, কিছুই নেই। এর মধ্যে আমি তেঁতুলের পাল্প আর টমেটোর পেস্ট করা যেটা ছাঁকনিতে ছাঁকা সেইটা হচ্ছে দিয়ে দিলাম। গ্যাস কিন্তু জ্বলছে এবং হাই ফ্লেমে আছে, যখন ফুটে উঠবে তখন গ্যাস হচ্ছে মিডিয়াম ফ্লেমে করে দেবো। আর এইখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি, এটা টমেটোর পরিমাণ অনুযায়ী তোমাকে দিতে হবে। তো চিনিটা দিয়ে দিলাম এক বাটির একটু কম আর কি। এবার চিনিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর, এখন যেহেতু এটা জুসটা এখনও ফুটতে শুরু করেনি, চিনিটা এখন দিয়ে দিলেই ভালো, একই সাথে গলে যাবে আর কি। আর আমি যেহেতু কোনো রকম ফুড কালার ইউজ করব না, কালারটা টমেটোর সসের আনবার জন্য, আমি একটু এখানে কাশ্মীরি মির্চ দেব যাতে কালারটা খুব সুন্দর হয়। ফুড কালারের পরিবর্তে কিন্তু কাশ্মীরি মির্চ, কারণ ফুড কালার খাওয়া স্বাস্থ্যের পক্ষে একেবারেই হানিকারক, তবু আমরা রান্নাতে এক এক সময় ইউজ করে ফেলি কালারের জন্য। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে জ্বালতে থাকবো, প্রায় 10 থেকে 15 মিনিট জ্বাল দেওয়ার মানে করতেই থাকবো, জ্বাল দিতেই থাকবো নেড়ে চেড়ে। এটাকে কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে তলাটাতে দলা পাকিয়ে যাবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর এইখানে আছে ভিনিগার, যেটা আমরা চাইনিজ খাবারে ইউজ করি, সাদা ভিনিগার, সেই ভিনিগারটা ইউজ করব, কারণ প্রিজারভেটিভ কোনো কিছু ইউজ করছি না। তার পরিবর্তে এইখানে দিয়ে দেবো হাফ বাটির একটু কম ভিনিগার, সেটাও কিন্তু টমেটোর পরিমাপ অনুযায়ী হবে। ভিনিগার না দিলে এইটা বছরভর সংরক্ষণ করা যাবে না। আমরা জানি আমরা আচারেও কিন্তু ভিনিগার দিই সংরক্ষণের জন্য, তো এইখানে ভিনিগারটা দিয়ে দেবো। আর ভিনিগারটা দিলে কি হয়, ফ্রিজ ছাড়াও এটা বেশ মানে বছরের ওপরেও এটা থাকে, আমি সেভাবেই করে রাখি আর কি। তো আমার যেহেতু হাতে কলমে পরীক্ষিত সেই জন্য তোমাদেরকে বলতে পারছি। তো এইবারে টমেটো সসটা দেখো পরীক্ষা করতে হবে এটা জুস থেকে সস হয়েছে কিনা, সেই জন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম। দেখো সসটা কিন্তু গড়িয়ে পড়ছে, তার মানে আমার এখনও সস তৈরি হয়নি, একটা জলো ভাব দেখতে পাচ্ছ, ওই জন্য আমাকে এটা বেশ আরও বেশিক্ষণ না মিনিট পাঁচেক ফোটালেই আমার কিন্তু হয়ে যাবে। দেখো প্রায় 5 মিনিট মতো ফুটে গেছে। এইবারে আমি দিলাম নুন, এতক্ষণ কিন্তু আমি নুন দিইনি যেহেতু পরিমাণটা বেশি ছিল, নুনের আন্দাজটা বোঝা যাবে না। নুনটা দিলাম এখন, আর নুন দিয়ে বেশ কিছুক্ষণ মানে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করব। আর দেখতেই পাচ্ছ চোখে বেশ গাঢ় হয়ে গেছে, কিন্তু প্রমাণ তো নিতে হবে টমেটো জুসটা থেকে টমেটো সস তৈরি হলো কি না। এইভাবে নাড়তে নাড়তে আমি আরও একবার সেই একই প্লেটে দেখতে পাচ্ছ সেকেন্ড টাইম আমি এটা প্রমাণ করে নিচ্ছি, মানে পরীক্ষা করে নিচ্ছি। দেখো আর কিন্তু আমার সস গড়িয়ে পড়ছে না, দেখতে পাচ্ছ কোনো জলো ভাব বা জলো ভাব নেই, দেখতে পাচ্ছ একদম প্লেটটা কিন্তু কাত করে রয়েছি কিন্তু সস পড়ছে না, মানে সস সম্পূর্ণভাবে একদম রেডি। আমাকে গ্যাস বন্ধ করে দিতে হবে এইখানেই। আর দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি, সসের কালারটা দেখেই বুঝতে পারছো ভীষণ সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছো, কিন্তু গন্ধটা অপূর্ব বেরিয়েছে, সেটা তোমাদেরকে বানিয়ে দেখতে হবে। আর এই টমেটো সসটা চেষ্টা করবে কাঁচা মানে কাঁচের শিশিতে রাখার জন্য, তাহলে ভালো থাকবে অনেক দিন। এই দেখো কাঁচের শিশিতে আমি এটা ককের সাহায্যে ঢেলে নিচ্ছি।
তো টমেটো সসের রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, আর ইউটিউবের প্রয়োজনীয় কথা যেটা বলছিলাম, লাইক জানো তো এখন ভীষণ কালারফুল লাইক হয়ে গেছে, হলুদ, নীল, সবুজ, গোলাপি, তুমি তোমার পছন্দ মতো রং দিয়ে কিন্তু মানুষকে লাইক দিয়ে উৎসাহিত করতে পারো। কারণ এক একজনের এক একটা লাইক কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে অনেক অনেক বেশি সাহায্য করে। তো চলো, আজকের রেসিপিটা কেমন ছিল কমেন্ট করে জানিও, ভালো লাগলে আবারও বলছি কালারফুল লাইক দিও, এটা দর্শকদের মন ভালো করার জন্য এবং ক্রিয়েটরদের উৎসাহিত করবার জন্য ইউটিউব নিয়ে এসেছে। আমার এই এক বোতল সস দেখো রেডি হয়ে গেল, আমি আরেকটা বোতলে ঢেলে নেব। ওই দেখতেই পেলে টমেটোর কতটা পরিমাণ, সেই দিয়ে প্রায় আমার 400 গ্রামের মতো টমেটো সস তৈরি হয়ে গেল দুটো বোতলে। এইটা আমি বছরভর বা বছরেরও ওপরে আমি কিন্তু ফ্রিজ ছাড়াই রেখে দিতে পারবো। তো চলো, অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, আজকে আসি, টাটা।